ফেরি স্বল্পতা ও নাব্যতা সংকটে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে চলাচল দীর্ঘ লাইন তৈরি হয়েছে। দুপুরে পর শতাধিক বাস ও ট্রাক এই যানজটে আটকা পড়ে, এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। বিআইডব্লিউটিসির পাটুরিয়ার ঘাট ব্যবস্থাপক খন্দকার মোহাম্মদ তানভীর হোসেন জানিয়েছে, 15টি ফেরির মধ্যে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর ও খানজাহান আলী বিকল রয়েছে। এছাড়া নাব্যতা সংকটেও ফেরি চলাচলের বেশি সময় লাগছে বলে জানিয়েছেন তিনি।